ভয়াবহ আগুনে পড়ে ছাই হয়ে গেল চারটি তেলের ট্যাঙ্কার। রবিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুর দুয়ারের মাদারিহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারিহাট রিলায়েন্স পেট্রোল পাম্প সংলগ্ন এক হোটেলের পেছনে থাকা ট্যাঙ্কারে আগুন লাগে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফালাকাটা, হাসিমারা এবং বীরপাড়া থেকে ছুটে আসে দমকলের 6টি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েকটি ট্যাঙ্কার ভস্মীভূত হয়ে যায় বলে জানা যায়। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিক অনুমান, তেলের ট্যাঙ্কার থেকে সম্ভবত আগুন লেগে যায়। আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।